বাঙালি বা ননমিজু বলতে ননমিজু আসাম ত্রিপুরা ও অন্যান্য স্টেটের যারা ড্রাইভার ভাইয়েরা আছেন পিকআপ ড্রাইভার সেই ড্রাইভারকে নিষিদ্ধ করেছে কারণ তারা চায় আমরা বাঙালি যারা ড্রাইভার আছে তারা মিজোরামে গালি কোনো অবস্থায় গালি চালাতে দেবে না বলে একটা বিজ্ঞপ্তি জারি করেছে মিজোরামে বাঙালি হয়রানির আরো এক চাঞ্চল্যকর নমুনা প্রকাশে আসলো আসামে বাঙালি চালকরা মিজোরামে গাড়ি চালাতে পারবে না এমন উদ্ভট ফতোয়া জারি করেছে মিজোরামের পিকআপ ওনার্স এন্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের জয়েন্ট অ্যাকশন কমিটি মিজোরামে বাঙালির গাড়ি চলবে এতে কোনো বাধা নেই কিন্তু বাঙালি চালকরা গাড়ি চালাতে পারবে না বলে বিগত পয়লা মার্চ থেকে নিষেধাজ্ঞার ফতোয়া বলবৎ করেছে সেখানকার জয়েন্ট অ্যাকশন কমিটি নামের মিজু সংস্থা তবে এই নিষেধাজ্ঞা সব গাড়ির ক্ষেত্রে নয় বাঙালি চালকে অনীহা প্রকাশ করে মিজুদের জয়েন্ট অ্যাকশন কমিটির সাধারণ সম্পাদক লাল নাগি নংলোবা স্বাক্ষর সম্বলিত জারি করা নিষেধাজ্ঞা পত্রের ভাষ্যে জানা যায় শুধুমাত্র পণ্যবাহী বলেরো গাড়ি মিজোরামে বাঙালি চালকরা চালাতে পারবেন না মিজু চালক এবং মালিক সংস্থার এমন উদ্ভট নিষেধাজ্ঞায় চরম বিপাকে পড়েছেন আসামের বিশেষ করে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের পণ্যবাহী বলেরো পিকআপ গাড়ির চালকরা ভুক্তভোগীরা রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আসাম মিজোরাম রুটে পণ্যবাহী বলেরো পিকআপ গাড়ি চালকের কাজে নিয়োজিত চালকরা শঙ্কিত হয়ে পড়েছেন ইতিমধ্যেই মিজুদের নিষেধাজ্ঞা অমান্য করে বলেরো পিকআপ গাড়ি নিয়ে মিজোরামে পৌঁছে দু চারজন চালক মিজুদের দ্বারা শারীরিকভাবে নিগৃহীত হওয়ার খবর পাওয়া গেছে সমস্যায় পড়া চালকরা রাজ্য সরকারের পাশাপাশি বরাক উপত্যকার বিধায়কদের হস্তক্ষেপ কামনা করেছেন বিগত পয়লা মার্চ থেকে মিজুদের নিষেধাজ্ঞার পক্ষকালের বেশি সময় গড়িয়েছে এতে যেসব পেশাদার চালক আটকা পড়েছেন তারা আর্থিক অনটনেও কাবু যেসব বলেরো পিকআপ চালক মিজোরামে অবস্থান করছেন তারা ভয়ে আতঙ্কে তটস্থ হয়ে পড়েছেন কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছেন না প্রসঙ্গত মিজোরামে বাঙালি হয়রানি নতুন নয় তবে ইদানিং বাঙালি হয়রানি চরমে পৌঁছেছে রাজ্যের বাঙালিরা দেশের ভেতরে উত্তর পূর্ব ভারতের মিজোরামে পরাধীনতায় ভুগছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ ভুক্তভোগী চালকদের এক তারিখ আজকে ইংরেজি মাসে মার্চ মাসের এক তারিখ মিজোরাম এক উগ্র সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি ও ড্রাইভার অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যাতে মিজোরামে প্রবাসী বাঙালি বা ননমিজু বলতে ননমিজু আসাম ত্রিপুরা ও অন্যান্য স্টেটের যারা ড্রাইভার ভাইয়েরা আছেন পিকআপ ড্রাইভার সেই ড্রাইভারকে নিষিদ্ধ করেছে কারণ তারা চায় আমরা বাঙালি যারা ড্রাইভার আছে তারা মিজোরামে গালি কোনো অবস্থায় গালি চালাতে দেবে না বলে একটা বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি আমাদের বিভিন্ন রুমে গিয়ে মিজোরামে প্রবাসী যারা ড্রাইভার আছে তাদের ঘরে গিয়ে সেই বিজ্ঞপ্তি এদেরকে দিয়েছে দিয়ে বলেছে কড়াভাবে বলেছে যদি তাহারা যদি পিকআপে যদি ড্রাইভিং করে তাদের উপর নির্যাতন করা হবে বা এমনকি এক দুইজনের উপর নির্যাতন তারা চালিয়েছে বা বিভিন্ন সময় তারা নিউজ চ্যানেল মাধ্যমে জানিয়েছে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আমাদের ড্রাইভার ভাই এক দুজনকে তারা মারধর করেছে যাতে মিজোরাম থেকে তারা যে কোনো মুহূর্তে মিজোরাম থেকে তারা বিদায় হতে হবে এই বলে একটা একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে মিজোরামে কোনো অবস্থায় বাঙালিরা গাড়ি চালাতে পারবে না বলে দেখুন ননমিজু মিজোরামে মিজোরা ফতোয়া জারি করেছে ননমিজুরা মিজোরামে কোনো অবস্থায় পণ্যবাহী গাড়ি বিশেষ করে পিকআপ ড্রাইভার যারা আছেন তারা পিকআপ গাড়ি চালাতে পারবে না বলে একটা বিজ্ঞপ্তি জারি করেছে আমরা মিজোরামে থাকা সব অসহায় অবস্থায় আমাদের আসাম সরকারের প্রতি বিনম্র অনুরোধ আপনারা অতি সত্বর মিজোরামের সঙ্গে যোগাযোগ করে আমাদের এই বিহিত ব্যবস্থা করে দেওয়ার জন্য যাহাতে এই আমাদের ড্রাইভার ভাইয়েরা কোনো অবস্থায় মিজোরামে তাহাদের ড্রাইভিংরা ড্রাইভিং করতে পারে এই ব্যবস্থা করার জন্য আসাম সরকার বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আবেদন করছি যে কোনো অবস্থায় মিজোরাম সরকারের সঙ্গে মিলিত হয়ে আমাদের এই সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে আপনাকে অনুরোধ করছি আর সেই কমিটি হচ্ছে জয়েন্ট অ্যাকশন কমিটি অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন মিজোরাম সংবাদ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ।